আসসালামু আলাইকুম সবাইকে আরবি ভাষা চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য আজ আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ নিয়ে হাজির হয়েছি যেগুলো শিখলে আপনারা বাক্য বানিয়ে একে অন্যজনের সাথে কথা বলতে পারবেন তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটির প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মাউদু বা মাদ্দা মাউদু বা মাদ্দা আরবি শব্দ এর অর্থ হচ্ছে সাবজেক্ট বা বিষয় বিশ্বভিত্তিক বা কোনো বিষয় বা ইংরেজিতে বলে সাবজেক্ট তো আরবিতে বলে মাউদু বা মাদ্দা তারপর যে আরবি শব্দটি আছে সেটি হচ্ছে জঈদ জঈদ আরবি শব্দের অর্থ হচ্ছে গোট বা বাল গোট বা বাল এর অনেকগুলো আরবি শব্দ আছে যেমন জেন কয়েস তাইব তো এখানে আছে জঈদ এর অর্থ হচ্ছে ভালো তারপরের শব্দটি আছে লুগা বা লিসান এর অর্থ হচ্ছে বাসা বা ল্যাঙ্গুয়েজ বাসাকে আরবিতে বলে লুগা বা লিসান লোন আরবি শব্দ এর অর্থ হচ্ছে কালার বা রং লোন আরবি শব্দ এর অর্থ হচ্ছে রং কালার বা রঙকে আরবিতে বলে লোন আসির আরবি শব্দ এর অর্থ হচ্ছে রস বা জুস জুস বা রসকে আরবিতে বলে আসির তুরাপ আরবি শব্দের অর্থ হচ্ছে মাটি তুরাপ মানে হচ্ছে মাটি লাইল বা ফিল্লেল বা অনেকে বিল্লেল বলে এর অর্থ হচ্ছে রাত বা রাত্রি হাওয়া আর বিশব্দের অর্থ হচ্ছে বাতাস বা বুস্তান এর অর্থ হচ্ছে বাগান ইংরেজিতে গার্ডেন রমেল আর শব্দের অর্থ হচ্ছে বালি বা বালু বালি বা বালুকে আর বলে রমেল কারবা বা কাহারবা আর বিশব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে আরবিতে বলে কাহারবা বালাত বা বিলাত এর অর্থ হচ্ছে দেশ কোনো দেশকে বা কান্টিকে আরবিতে বলে বালাত বা বিলাত জাজিরা আর বিশব্দ জাজিরা আর বিশব্দের অর্থ হচ্ছে আইসল্যান্ড বা দ্বীপ আইসল্যান্ড বা দ্বীপ কোনো দ্বীপকে আরবিতে বলে জাজিরা জাবাল আর শব্দের অর্থ হচ্ছে পাহাড় কোনো পাহাড়কে আরবিতে বলে জাবাল বন জঙ্গল বা বনকে আরবিতে বলে গাবা আর্ধ আর শব্দের অর্থ হচ্ছে পৃথিবী পৃথিবীকে আরবিতে বলে আর্ধ রদ মানে হচ্ছে বজ্র রথ আরবি শব্দ বাংলাতে বলে বজ্র হাজার বা হাজর অর্থ হচ্ছে পাথর বা স্টোন ইংরেজিতে স্টোন বাংলাতে পাথর আরবিতে বলে হাজর আল শীতা। আরবি শব্দের অর্থ হচ্ছে শীত বা শীতকাল ইংরেজিতে উইন্টার শীতকাল বা শীতকে আরবিতে বলে সীতা বা আশীতা জাহরা আরবি শব্দের অর্থ হচ্ছে ফুল ফ্লাওয়ার বা ফুলকে আরবিতে বলে জাহরা নার আর শব্দের অর্থ হচ্ছে আগুন ফায়ার বা আগুনকে আরবিতে বলে নার নূর আর শব্দের অর্থ হচ্ছে আলো লাইট বা আলোকে আরবিতে বলে নূর শব্দের অর্থ হচ্ছে আবহাওয়া ওয়েদার বা আবহাওয়াকে আরবিতে বলে জাও বরকান আর শব্দের অর্থ হচ্ছে আগ্নেয়গিরি আগ্নেগিরিকে আরবিতে বলে বরকান সামা আরবি শব্দের অর্থ হচ্ছে আকাশ সামাউন বা সামা এর অর্থ হচ্ছে আকাশ ইংরেজিতে স্কাই জুলমা এর অর্থ হচ্ছে অন্ধকার জুলমা আরবি শব্দ এর অর্থ হচ্ছে অন্ধকার অন্ধকারকে আরবিতে বলে জুলমা মুন্তাকা বা মিনতাকা এর অর্থ হচ্ছে অঞ্চল এরিয়া বা রিজন এরিয়া বা রিজন বা বাংলাতে বলে অঞ্চল এর অর্থ হচ্ছে মিনতাকা বা মন্তাকা কামার আরবি শব্দ এর অর্থ হচ্ছে চন্দ্র চন্দ্রকে আরবিতে বলে কামার চন্দ্র বা মুন আরবিতে বলে কামার উৎসব বা কালা এর অর্থ হচ্ছে ঘাস গাছকে আরবিতে বলে উৎসব বা কালা মাইন বা মাদিন এর অর্থ হচ্ছে খনি আরবিতে মাইন বা মাদিন বাংলাতে খনি হারারা বা হার এর অর্থ হচ্ছে তাপ বা গরম প্রচন্ড হিট বা তাপ বা গরমকে আরবিতে বলে হারারা বা বলে হার যে কোনো একটি বলতে পারবেন ইজাজা আরবি শব্দের অর্থ হচ্ছে ছুটি ইংরেজিতে লিভ লিপ বা ছুটিকে আরবিতে বলে ইজাজা যেমন আমার ছুটি লাগবে আনা আবগা ইজাজা আনা আব্বি ইজাজা কাতিব মানে হচ্ছে লেখক রাইটার বা লেখক আরবিতে বলে কাতিব খাব্বাস আরবি শব্দের অর্থ হচ্ছে রুটিওয়ালা খাব্বাস মানে হচ্ছে রুটিওয়ালা আর খবুস খবুস অর্থ হচ্ছে রুটি খাব্বাস রুটিওয়ালা বান্না বা মেসম বাংলাতে বলে রাজমিস্ত্রি ইংরেজিতে মেশন মেশন বা রাজমিস্ত্রিকে আরবিতে বলে বান্না বা মেইশন সিয়াসি আরবি শব্দের অর্থ হচ্ছে রাজনীতিবিদ রাজনীতিবিদকে আরবিতে বলে সিয়াসি সিয়াসা আরবি শব্দের অর্থ হচ্ছে রাজনীতি রাজনীতিকে আরবিতে বলে সিয়াসা আলিম অর্থ হচ্ছে বৈজ্ঞানিক বা অনেক জ্ঞানের অধিকারী আলিম আরবি শব্দের অর্থ হচ্ছে বৈজ্ঞানিক ব্যবসা তিজারা আরবি শব্দের অর্থ হচ্ছে ব্যবসা তাজির মানে হচ্ছে ব্যবসায়ী তাজির আরবি শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়ী বাকাল আরবি শব্দ এর অর্থ হচ্ছে মুদি গ্রোসার বা মুদিকে আরবিতে বলে বাকাল আর বাকালা মানে হচ্ছে মুদির দোকান বাকালা মানে হচ্ছে মুদি দোকান আর বাকাল মানে হচ্ছে মুদি বা গ্রোসার ফান্নান আর বিশব্দের অর্থ হচ্ছে শিল্পী ফান্নান মানে হচ্ছে শিল্পী বা যে অনেক কিছু জানে তাকেও বলা হয় ফান্নান তো ক্ষেত্রে ফান্নান মানে হচ্ছে শিল্পী বা আর্টিস্ট আদিফ আর বিশব্দের অর্থ হচ্ছে সাহিত্যিক আদিফ সাহিত্যিক সাইক আরবি শব্দের অর্থ হচ্ছে স্বর্ণকার স্বর্ণকার বা গোল্ড স্মিথকে আরবিতে বলে সাইক শিক্ষকতা বা টিচিংকে আরবিতে বলে তালিম তালিম মাল্লিম বা মুদারিস দোনোটার অর্থ হচ্ছে শিক্ষক মাল্লিম বা মুদারিস দোনোটার অর্থ হচ্ছে শিক্ষক শিক্ষক বা টিচার টিচার বা শিক্ষককে আরবিতে বলে মোয়াল্লিম বা মুদারিস সম্মানিত ভিউয়ার্স আর বিশ্বিকার ভিডিওটি আজ এই পর্যন্তই আজ আপনাদেরকে দেখানো হলো ছোট ছোট আর বিষব দত্ত বাংলাসহ আশা করি আপনারা ভিডিও দেখে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে সামান্যতম হলো উপকৃত হয়েছেন আর উপকৃত হলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর উচ্চারণে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম